হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি জানাবো গালে তিল থাকলে এর কী অর্থ, এর কী ফলাফল। তার আগে বলি, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ঘন্টাটি অন করে দিন, তাহলেই আপনি আমাদের নতুন ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার শুরু করছি আজকের বিষয়। লোকজ ধারণা, মানুষের শরীরে বিভিন্ন স্থানে থাকা তিল ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে। শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল হতে পারে। কারো ক্ষেত্রে এটা নাকি শুভ, আবার কারো ক্ষেত্রে এটা নাকি অশুভ। তিল নিয়ে যারা চর্চা করেন তারা বলেন এ তাৎপর্য নির্ভর করে চারটি বিষয়ের ওপর। সেগুলো হলো তিলের আয়তন, রং, কেশময়তা ও আকার। অর্থাৎ চারটি বিষয়ের ওপর নির্ভর করে তিলের ফলাফল। তিল খুব বেশি গাঢ় রঙের হলে ফল অশুভ। তিলের ওপর লোম বেশি হলে লক্ষণ অশুভ। স্থানভেদে এসব তিলের তাৎপর্য পাল্টে যায়। ডান গালে তিল সৌভাগ্যের প্রতীক। বিবাহিত জীবনে এরা খুব সুখী হয়। অপরদিকে কোনো নারীর বাঁ গালে তিল থাকলে দাম্পত্য জীবনে নিরানন্দে কাটে। এদের কারো কারো কাছে সাফল্য ধরা দেয় ঠিকই, কিন্তু তা বহু কাঠখড় পোড়ানোর পর। ততদিনে সুখ স্বাচ্ছন্দ্য অনেক দূর চলে যায়। নারী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার ইঙ্গিত দেয়। মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন ও তার জীবনসঙ্গী খুব সুখী হন। স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার সংকেত দেয়। মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন, তার জীবনসঙ্গী খুব সুখী হয়। তাহলে বন্ধু, এই ছিল আজকের বিষয়, গালে তিল থাকলে এর কী অর্থ, এর কী ফলাফল। তাহলে বন্ধু, এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার পর প্লিজ 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 একটি লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।